ওয়েলকাম টু সুজাত এন্টারপ্রাইজ। সুজাত এন্টারপ্রাইজ আজকে আবার একটা নতুন প্রোডাক্ট সকলকে স্বাগত জানাই। আজ দেখতেই পাচ্ছেন যে আমাদের মুড়ি ভাজা যেটা চলছে সেই মেশিনে কিন্তু মুড়ি ভাজা হচ্ছে, একদম লোলার চালের মুড়ি, সাদা ধপধপে একদম। দেখো দেখো, এদিকে ভাইব্রেটিং চালানোর মাধ্যমে ওদিকে মুড়িটা পড়ছে, একদম মুড়ির পাহাড়ে লেগে গেছে। এবং এদের লেবাররা রয়েছে, তারা এই মুড়িগুলোকে বস্তার মধ্যে প্যাকেটিং করছে। প্রত্যেকটি বস্তাতে মুড়ি আছে, দেখতে পাচ্ছেন মুড়ি রয়েছে। এবং ওইদিকে ডাইরেক্ট আমাদের চাল শুকোচ্ছে, শুকোনোর পর এই মেশিনে কিন্তু চালগুলোকে দিয়ে দিচ্ছে মুড়ি ভাজছে। এই চাল রাখা রয়েছে। তো আপনারা যারা ভাবছেন যে কোথায় মুড়ি মেশিন দেবো, আপনারা এখানে তাড়াতাড়ি আসুন। এবং এখানে আসার পর দেখুন মেশিনগুলো কেমন হচ্ছে না হচ্ছে, তারপর আপনারা কিনুন। মুড়ির কোয়ালিটি আগে দেখবেন। আর এবং এই মেশিনে যে শুধুমাত্র মুড়ি ভাজতে পারবেন সেটা না, এই মেশিনে আপনারা মুড়ি, ছোলা, মটর, ভুট্টা, রাজগিরা, পাক্কান সব কিছু ভাজতে পারবেন। তো এটা হচ্ছে অরেস্টেড মুড়ি ভাজা মেশিন। দেখুন অনেক কিছু এই মেশিনের মধ্যে ভাজা যাবে। এদিকে চাল দিচ্ছে হপারে, এবং চাল দেওয়ার পর এই সাইডে কিন্তু ডাইরেক্ট মুড়ি বেরোচ্ছে। এদিকে যে মুড়ির যে গুঁড়োটা বা বালি মুড়ির মধ্যে অটোমেটিক ছাকনির মাধ্যমে কিন্তু নিচ দিয়ে বেরিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। তো আপনারা এই ধরনের মুড়ি ভাজা মেশিনের জন্য অত সত্য যোগাযোগ করুন এবং আমাদের কারখানাতে আসুন। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।